ফ্রেন্ডস, যেমনটা আমরা বললাম যে আপনাদেরকে এবার কিছু টিপলার পায়রা শখ করাবো, তো টিপলার তো শখ করাবো, টিপলার তো শখ করছি, আপনাদেরকে করাচ্ছি অনেক লফটে, মানে এইরকম টিপলার আমি ফার্স্ট টাইম শখ করছি। জাস্ট পায়রাটা দেখুন, আমি দাদার থেকে একটু জিজ্ঞাসা করছিলাম যে এটা কি লাইন, তো লাইন নিয়ে তো খুব বেশি কথা হয় না ভিডিওতে, বাট এই যে নড়টা আছে, আগুন নড়, আগুন মানে পুরো ফায়ার বলে না, ফায়ার, এই নটটা মস্তান লাইনের পায়রা বললেন, তাই তো? আচ্ছা, এটা মস্তান লাইনের টিপলার পায়রা, তো নামটাও যেমন মস্তান, এর স্ট্যান্ডিং মানে অ্যাটিটিউডটা পুরো মস্তানদের মতো, দেখুন মানে পায়রাটা যেভাবে দাঁড়িয়ে আছে ও কনস্ট্যান্ট ওই শেপেই দাঁড়িয়ে আছে। তো এদিকে এটা মাদি পায়রা আছে, এটা টিপলার পায়রা। তো আমরা দাদার লফট থেকে জাস্ট দাদার পছন্দের, যদি দাদার লফটে সব পায়রাই ভালো আমি কম বেশি যা দেখছি, তো সেখান থেকে তিনটে পেয়ার পায়রা আমি শখ করাবো আর আপনার সামনে তুলে ধরবো। তার মধ্যে প্রথম এই যে নটটা দেখলাম, দিল খুশ হয়ে গেল, দুর্দান্ত লেভেলের নট, এই যে নটটা দুর্দান্ত লেভেলের নট। দাদা, এই এই পায়রার বেবির উড়ান খুব ভালো আসছে, নর্মালি 10-11 আওয়ার্স ফ্লাইং দিচ্ছে এই পায়রার বেবি, হ্যাঁ দুর্দান্ত পায়রা, দারুণ লাগলো। তো বন্ধুরা, একের পর এক একটু শখ করাবো, একটু আইস একটু পাঞ্জা না দেখালে হয় না, তো যা শর্ট টাইমের মধ্যে শখ করাবো। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, বাট এই সমস্ত পায়রা শখ কী করে অল্পে ছেড়ে দেই বলুন তো, লম্বা হলেও কিছু করার নেই, বাট এরপরে আমরা আইসটা আর পাঞ্জাটা খুব শর্ট টাইমের মধ্যে দেখে নেবো। তো আসুন, মানে যে নটটা আমরা দেখলাম, এই নটটা আমার মানে মনে লেগে গেল, লাস্ট মনে হচ্ছে আমি অনেক লফট ভিজিট করেছি এরকম পায়রা দেখিনি। মানে এই পায়রাটা দেখার পর সত্যি কথা বলছি সঞ্জীবদা, আপনার পালসার পায়রা তো শখ করলাম, কোথাও না কোথাও পালসার পায়রার থেকেও আমার এই পায়রাটা বেশি ভালো লাগলো আমার পার্সোনালি। কলকাতার বুকে ভুলু মস্তান পায়রা, মস্তান পায়রা কই, যেটা সুকোমল চক্রবর্তী দাদার ভিডিওতে আচ্ছা বলেছি, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মান্নার থেকে আনা আমার মেন মস্তান নট। আচ্ছা আচ্ছা, আমার আমার পার্সোনালি এই পায়রাটা কিন্তু সুপার লেগেছে, দুর্দান্ত লেগেছে। এর যে স্ট্যান্ডিং দেখলাম বা যে আই লেভেল বা যে হেডসেপ দেখলাম, দারুণ। পালসার পায়রা তো অতুলনীয় আছেই, ওটা তো কিছু বলার নেই, কিন্তু এই পায়রাটা আমার সুপার লেগেছে। বন্ধুরা, আপনারা জানাবেন কিন্তু এই পায়রাটা সম্বন্ধে। হ্যাঁ দেখুন, দাদার চোখের পায়রা করেন না, তো চোখ নিয়ে দাদার খুব একটা মাতামাতি নেই, তো বাট পায়রাগুলোর মধ্যে যে কোয়ালিটি আছে আমি সামনে থেকে বুঝতে পারছি। এই হলো পাঞ্জা, পরটা দেখবো, এই হলো পর, আর টেলটা দেখবো, এই হলো টেল। দাদা, যদি আমি মানে মস্তান পায়রা সম্বন্ধে জাস্ট একটা পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে, মানে এই পায়রাটার কি স্ট্যান্ডিং এন্ড অ্যাটিটিউডটাই কি মেন, নাকি আলাদা কিছু? টিপলার পায়রা এমনি স্ট্যান্ডিং লাইন আলাদা থাকে। আচ্ছা, আর এই পায়রাটা মানে বিশেষত্ব। আচ্ছা, কাকা আমাকে কিছুতেই দিতে চাইছিল না। আচ্ছা, কিন্তু খুব মানে রিকোয়েস্ট করাতে আমাকে এই জেনারেশন দিয়েছে উনি। আচ্ছা 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 আচ্ছা, দারুণ পায়রা। মাদিটা একটু শখ করবো আমরা, ফ্রেন্ডস আপনারা কমেন্টস করবেন, আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা কমেন্টে জানাবেন, দাদা অবশ্যই এই ভিডিওটাও দেখবে, তো আপনাদের কমেন্টস পেলে দাদাও খুব খুশি হবেন, দাদার যে সময়টা এই সময় দেওয়াটা দাদারও ভালো লাগবে। আর সত্যি কথা বলতে, আপনারা যত ভালো রেসপন্স দেবেন, যত শেয়ার করবেন, যত ভিউস লাইকস সাবস্ক্রাইবার গেন হবে, তত এরকম অনেক আরও উদ্যোক্তা কিন্তু চাইবেন সোশ্যালি আসতে, ফ্রন্টে আসতে। তো দাদার দেখুন এই সমস্ত পায়রা, সত্যি বলতে দাদার কিন্তু সেলের জন্য কোনো ভিডিও না, দাদার কিন্তু আলাদা কোনো উদ্দেশ্য নেই এই ভিডিওটা বানানোর পিছনে, জাস্ট ভালো পায়রা দাদার কাছে আছে। আমি বলেছিলাম দাদা কিছু পায়রা আমাকে শখ করাও, তো আমাকে সেই সুযোগটা দাদা করে দিয়েছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে জানিয়েছি যে এটা কিন্তু দাদা আমাকে কল করেছেন সেটা না, এরকম হয়েছে যে আমি দাদাকে নিজে দাদার কাছ থেকে পায়রা চেয়েছি, তো এরকমও হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি নিজে দৌড়ে দাদার লফটে এসেছি, দাদা কিছু ভালো পায়রা আমিও শখ করবো, তাই তো দাদা, ঠিক বললাম তো? তো এরকম ভাবেই হয়েছে। হ্যাঁ, তো আমরা এরপরে নেক্সট কি একটা টিপলার পেয়ারে শখ করি, চলুন আমরা নেক্সট টিপলার পেয়ারের দিকে আগিয়ে যাবো। আর একটা টিপলার পেয়ার ফ্রেন্ডস দেখুন, সামনে নর, পিছনে মাদি আছে, দুটোই কি ফুল সিরাপ ব্লাড দাদা? তো একটার মধ্যে মাথা একটু ফুল রয়েছে আর একটার মধ্যে ফুল নেই, বাট মাদি পায়রাটা দেখুন, এই হলো পায়রা, মানে পায়রার বডির মধ্যে না একটু কোনো ডাস্ট, না কোনো নোংরা, না কোনো কিচ্ছু, পুরো মানে মিল্কি হোয়াইট। আর স্ট্যান্ডিং দেখুন, মানে পুরো আসমানের দিকে উঁচু করে রয়েছে মাথা, দারুণ পায়রা। এই হলো নর, এই হলো মাদি। তো আশা করি বন্ধুরা, মানে পায়রাটা যতটুকু আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন,
বাবা তো ফ্রেন্ডস এই পাড়াটা আমরা একটু হাতে নিয়ে যা শখ করব একদম শর্ট টাইমের মধ্যে শখটা করব কারণ আমি ওয়েদার যা বুঝতে পারছি যে যখন তখন বৃষ্টি নেমে আসবে তো দাদার লফটে অবশ্যই যদি আপনাদের ভালোবাসা পাই কারণ দাদার লফটে যদি ভালোবাসা পাই তাহলে নিশ্চয়ই আমি আরও এরকম দূর থেকে আবার দৌড়ে আসবো এ হলো নর আইস পাঞ্জাব পটটা শর্ট টাইমে একটু দেখে নেবো এই হলো পাঞ্জা আর যে কোনো একদিকের পটটা একটু আমরা দেখে নেবো বাকি আপনারা স্ট্যান্ডিং তো দেখে নিয়েছেন এরপর আমরা মাদা পায়রার দিকে চলে যাবো মাদা পায়রাটা মানে সুপাব লাগছে এ যেভাবে দাঁড়িয়ে আছে আলাদা করে কী আর হাতে দেখাবো তবে একবার আইসটা দেখিয়ে দিই আমরা তবে একবার আইসটা দেখিয়ে দিই কিন্তু মানে সুপাব লাগছে মাদা পায়রাটা বাহ এই হলো পর আইসটা একবার দেখে নেবো বন্ধুদুমের পায়রা এই সমস্ত পায়রা দাদা নিজেও হাতে ধরেন না খুব একটা কাউকে হাতে দেনও না কারণ বুঝতেই পাচ্ছেন যে পায়রাগুলো কতটা হোয়াইট কতটা মেনটেনে আছে দাদার বাড়িতে এই হলো আইস তো বন্ধুরা আমরা নেক্সট আর একটা টিপলার পেয়ার শখ করবো করে ভিডিওটা এন্ড করে দেবো নাহলে ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে আর মাঝে মধ্যে বৃষ্টি আসছে বৃষ্টি যাচ্ছে তো ভিডিও করতে সত্যি একটু অসুবিধা হচ্ছে তবুও আপনাদের ভালোবাসা পাচ্ছি দাদারা ভালোবাসা পাচ্ছেন তাই এতটা পরিশ্রম করছি আপনারা একটু ভালোবাসা দেখাবেন একটু লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে পায়রাগুলো দেখার সুযোগ করে দেবেন যে পালসার পায়রা কী বা টিপলার পায়রা কী তার অরিজিনালিটি সেটা আশা করি দাদার লফটের পায়রা দেখে আপনারা অনেকটা আইডিয়া করতে পারছেন তো আসুন আমরা নেক্সট আর একটা পেয়ার দেখবো দেখে তারপর পায়রাটাকে মানে এই ভিডিওটাকে এন্ড করব নেক্সট আর একটা ফুলসিরা পেয়ার আপনারা সব করুন ফ্রেন্ডস এই একটা ফুলসিরা পেয়ার বাহ খুব ভালো শখ হলো আজকে দাদা তো আমি তো ভিডিওটা এন্ড করার আগে দাদাকে একবার কভার করব অবশ্যই আপনারা শখ করুন আসুন এই পাড়াটা আমরা একটু শখ করে নিই তো এরপর আমরা এই পেয়ারটা শখ করব করে ভিডিওটা এন্ড করব তো দাদা মানে কিছু ভালো পায়রা সত্যি শখ করতে পারলাম বাট আপনার লফটে আপনিও চাইছেন শখ করাতে আমি চাইছি করাতে বাট সত্যি কথা বলতে এত পায়রা শখ করানো সম্ভব না তো আমাকে মনে হচ্ছে আরও একদিন আসতে হবে তো ঠিক আছে আমরা এই পায়রাটাকে শখ করে নিই তারপর বাকি কথা বলবো এই হলো পায়রাটার আইস হেডসেট পায়রাটার পর পাঞ্জরা দেখে নেবো আর প্রত্যেকটা পায়রার না একটা আলাদা রকম বিউটি আছে মানে এর বডির মধ্যে বা এর পরের মধ্যে একটা আলাদা রকম বিউটি আছে এই হলো পাঞ্জা বা এই হলো পর পর ক্যাঁচে আছে এটা কি মেল পায়রা না এটা ফিমেলটা আচ্ছা মেলটা এখানে স্ট্যান্ডিংয়ে রয়েছে এরপরে মেলটা আমরা শক করাবো যদি ভিডিওটা আপনারা এতক্ষণ দেখছেন আশা করি নিশ্চয়ই কোনো না কোনো পার্ট অবশ্যই ভালো লেগেছে তো ভালো লাগলে আপনারা জানেন আপনাদের কী করতে হবে আর বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে বাংলায় এরকম আরও অনেক অনেক লফট আমি আনতে পারবো আপনাদের সামনে আপনাদের ভালোবাসার জন্যই আজকের এই জায়গাটা আসতে পাচ্ছি ভবিষ্যতে আরও এগিয়ে যাবো যদি আপনাদের একটু ভালোবাসার সাপোর্ট আমি পাই এই হলো নর পায়রা এর পাঞ্জা পটটা একবার শখ করবো এই হলো পাঞ্জা পটটা একবার দেখে নেবো এই হলো পায়রাটার পর তো বন্ধুরা আমরা মোটামুটি পায়রার শখটা এতটাই রাখছি এই ভিডিওতে আর দাদা আমরা দাদার থেকে যেটা না করলে নয় জাস্ট দুটো একটা কথা বলবো সবার প্রথম দাদাকে আমি বলবো দাদা সত্যি অসংখ্য ধন্যবাদ যে আমাকে আপনি সুযোগটা দিলেন আপনার লফটের ভিডিও করা আপনার লফটে যে কী জিনিস আছে আমি এসে বুঝতে পেরেছি ভিডিওতে সব কিছু বোঝা যায় না সামনে এসে দেখলে ধরলে জিনিসটা ঘাঁটলে বা অবজার্ভ করলে বুঝতে পারবে যারা আসবে তো দাদা মানে সেলে কি এখন এই মুহূর্তে কিছু নেই আচ্ছা মানে একটু যোগাযোগ রাখতে হবে ভালো কিছু হলে আপনি বলবেন নিশ্চয়ই হবে তো দাদার লোকেশনটা হচ্ছে হাওড়া লিলুয়া আর দাদার নাম্বারটা আমি এখানে দিচ্ছি কারণ দাদার কোনো আপত্তি নেই আপনাদেরকে কোনো গাইড করতে তো দাদা আর একবার আপনার নিজের মুখে নাম্বারটা বলুন 8777-6898-9592 8777-6898-9592 দেখুন এই বর্ষাকালে এক একটা লফটে পায়রাদের কী কন্ডিশান থাকে বাট দাদার লফটে প্রত্যেকটা পায়রা কিন্তু খুবই চনমনে খুবই অ্যাক্টিভ
তো আমরা জাস্ট আর ভিডিওটা লম্বা না করে দাদাকে নিয়ে আমরা ভিডিওটা এন্ড করছি। দাদা তো খুব ভালো, সত্যি শখ হলো, আশা করি দর্শক বন্ধুদের এই পায়রাগুলো ভালো লাগবে। এবার যদি আপনি কিছু বলেন, আমরা ভিডিওটা একদম এন্ডের মুখে, তো আপনার কিছু বক্তব্য যদি ভিউয়ার্সরা পায়, কোনো যদি কিছু মেসেজ পায়, আর এই বর্ষাকালে যদি কোনো একটা টিপস দেন যে যদি এইটা করলে আপনাদের লফটের পায়রার উপকার হতে পারে, তো এই বলে আমরা ভিডিওটা এন্ড করবো আর কি। জাস্ট আপনি আপনার নিজের মুখে দু একটা কথা বলুন। বর্ষাকালে যতটা পারবেন খুবটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, আর পায়রাকে একটু খাবার দাবার একটু বুঝে দেবেন, ঠিক আছে, ওইভাবেই চলবেন, এটাতেই ভালো হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে দাদার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেটা আগের বারও বলেছি এখনও বলছি, আর শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই আমার পায়রার লফটে আসবেন দেখতে সবাই। তো বন্ধুরা দেখলেন দাদা খুব সহজ সিম্পল আর শর্টের মধ্যে কয়েকটা মেসেজ দিয়ে দিলেন। তো আমরা ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, আবার দেখা হবে, আবার কথা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লফটে নতুন কোনো স্টোরি নিয়ে। তত টাকা টাটা, টেক কেয়ার, বাই বাই, আর অলওয়েজ কিপ স্মাইলিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আব্বা মায়ের খেয়াল রাখবেন, আর পায়রাকে ভালোবাসবেন, পায়রার শখটাকে ভালোবাসবেন, পায়রার শখটাকে আরও বাড়িয়ে দেবেন। তো এই বলেই ভিডিও থেকে বিদায় নিচ্ছি।